হ্যালো, ওয়েলকাম সকলকে আমার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তো আশা করি দুর্গাপুজো সকলের খুব ভালো কাটলো, ভালো মানে সেফটি মেজার্স নিয়েই। তো আমার চ্যানেলে যেমন জাগোমাটা ছিল এবং লাস্ট যে পুজো পরিক্রমণ ভিডিওটা ছিল, তো এইগুলো আশা করি সবাই দেখেছেন। তো আজকে চলে এসেছি একদমই একটা অন্যরকম টপিক, যেটা আমি করি সেটা হচ্ছে আনবক্সিং। তো পুজোর আগে ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রা এগুলো সবেতেই প্রায় অনেকগুলো ই কমার্স সাইটেই সেল চলে, যেমন ফ্লিপকার্টে বিগ বিলিয়ন ডে চলছিল, অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান সেল চলছিল। তাই আমি ফ্লিপকার্ট থেকে অনেকগুলো জিনিস কিনেছি, সেগুলোর আনবক্সিং আস্তে আস্তে আসবে, পুজোর মধ্যে একদমই সময় পাইনি করার। তো প্রথম যেটা থাম্বনেইলে তোমরা দেখে বুঝতে পেরেছো, সেটা হচ্ছে আমার এই গলায় যেটা রয়েছে নেক ব্যান্ড। এটা প্রতিদিন আমাদের এখন লাগে, মানে প্রতিদিন আমাদের কলিং এত বেশি হবে, এত আমাদের ইউজেজ বেড়ে গেছে, সেই জন্য একটা মানে আস্তে আস্তে আমরা যেমন ইয়ারফোন ছিল, ইয়ারফোন থেকে নেক ব্যান্ড, এখন নর্মাল যেরকম ইয়ারবাড চলে এসছে। তো আমি অনেকগুলোই দেখছিলাম সেলেতে, তো মোটামুটি আমার এই নেক ব্যান্ডটা পছন্দ হলো। তো এই নেক ব্যান্ডটা নিয়ে আজকে কথা হবে। এটা ইউএনআই এর একটা নেক ব্যান্ড, ইউএনআই ক্রাশ, 30 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ, এটা দেখেই আমি এটার জন্য গেছিলাম। তো আনবক্সিংটা দেখে নাও, তারপরে রিভিউ নিয়ে কথা হচ্ছে। মোটামুটি ভালোই বক্স কন্টেন্ট বলতে খালি ওই ছোট একটা ইউএসবি চার্জারটা ছিল, আর কিছু ছিল না। বাট এর কিন্তু কোনো ওয়ারেন্টি নেই, এটা একটা বড় রিস্ক ছিল আমার কেনার সময়। বাট যেহেতু এটার দাম ছিল 500 টাকা দাম ছিল, আমার এটা কিছু কুপন টুপন ওখানে ছিল, হয়তো 50 টাকা দেখলাম কম দেখাচ্ছিল, মানে 450 টাকায় এটা পেয়েছি। আর মোটামুটি আমি একটু ব্র্যান্ডেড যেগুলো দেখছিলাম সেগুলো অফার টফার নিয়েও 750-800 এরকম পড়ছিল, আর ব্যাটারি ব্যাকআপটা অতক্ষণ ছিল না, 8 ঘন্টা 12 ঘন্টা এরকম ছিল। তো এটার যেহেতু আমার কলিংটা বেশি হয়, তো আমি সেই জন্যে এটা প্রেফার করলাম। রেটিং ভালো ছিল ফ্লিপকার্টে এটা প্রায় 4.1 রেটিং ছিল, এখন 4 আছে। তো সেই জন্য আমি এটা নিলাম। তো এটা কীরকম লাগলো, আমি এটা 10 দিন ইউজ করেছি, এখন যেরকম আমি মোটামুটি আনবক্সিংয়ের পরে সেটা ইউজ করে সেটা জানাই। তো এখন এই যে ভিডিওটার যে অডিওটা শুনছো সেটা এটার মাধ্যমে শুনছো, তো কমেন্ট করে জানাও যে কীরকম অডিওটা আসছে, এবং আমি যে যে পয়েন্টগুলোর জন্য কিনলাম সেগুলোতে আমি স্যাটিসফাই হলাম কিনা সেটা আগে জানাই। তো প্রথম আমার যেটা ছিল যে নেক ব্যান্ডটা আমরা প্রথমেই যেটা দেখি যে সেটা কতটা আমাদের কাছে মানে কমফোর্টেবল হচ্ছে। কমফোর্টের দিক থেকে আমি 10/10 দেবো, কারণ এটা পুরোটা ফ্লেক্সিবল, এটা খুব স্মুথ, এবং এর উপর হালকা একটা রাবারের এই জায়গাগুলোতে কোটিং আছে, এবং এর যে তারগুলো ভালো, খুব পাতলা নয়, এবং এইখানটা আমি অ্যাডজাস্ট করতে পারি, এটাকে আমাদের যেরকম হাইটের দরকার সেটা এখানে অ্যাডজাস্ট করা যায়। অন্যগুলো এইখান থেকে শুরু হয়, কিন্তু এটা ওপর দিয়ে শুরু হয়েছে বলে এটার একটা এক্সট্রা সুবিধা, যেখান দিয়ে এটা আমার এতটা কিন্তু কভার থাকছে, তো আমি যখন চাই সেটা সেভাবে অ্যাডজাস্ট করতে পারি। এবং এর যে ব্যাটারি পজিশনটা এইদিকে, এবং এর যে বাটনগুলো সেগুলো এখানে, বাটনগুলোর কোয়ালিটি ঠিকঠাক মোটামুটি। এটা হচ্ছে প্রথম কমফোর্টের দিক থেকে। সেকেন্ড যেটা হচ্ছে আমার কানে যেটা থাকবে সেটা হচ্ছে এটা 10mm ড্রাইভার রয়েছে, এবং এখানে একটা যখন আমি কানে এটা দিচ্ছি একটু বড় ড্রাইভারটা, তো সেটা একটু প্রবলেম হচ্ছে আমার, যেমন এটা ফার্স্ট নেক ব্যান্ড, তো সেই জন্য এটা একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে অ্যাডজাস্ট করলে হয়ে যাবে। সেকেন্ড যেটা আমি দেখে নিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাটারি লাইফ, ওরা বারবার করে এই বক্সেও বলছে 30 ঘন্টা, ওখানেও লেখা আছে, বাট 30 ঘন্টা আমি জানতাম কেনার আগে থেকেই পাবো না, ইম্পসিবল, 250 mAh ব্যাটারিতে 30 ঘন্টা দেওয়াটা ইম্পসিবল। তো মোটামুটি আমি দেখ মানে চাইছিলাম 2-3 দিন যদি আমার পুরো চলে যায় মানে উইদাউট চার্জিং, তাহলে কি হয় যখন আমরা ট্র্যাভেল করি, বাড়িতে নর্মাল ইউজেজে আমাদের মোটামুটি ডেলি চার্জ দিলে হয়ে যায়, বাট যখন আমরা ট্র্যাভেল করি তখন একটু 2-3 দিন যদি দেয় খুব ভালো হয়। তো মোটামুটি আমি এটা এখনও অবধি 10 দিনের মধ্যে 2 বার চার্জ করেছি, সেটা হচ্ছে যখন এটা আমি পেয়েছিলাম তখন 80% চার্জ ছিল বক্স আনবক্সিং করার পরে, আমি সেটা ইউজ করি, 5 দিন চলে, পুজোতে সেরকম ইউজ হয়নি, নর্মালি গান শোনা কলিং এগুলো হয়েছে। তারপরে আমি পুজোর মধ্যে একদিন চার্জ দিই, তারপরে আমি মোটামুটি আবার 4 দিন সেটা চালাই, আবার আজকে এই ভিডিও করার আগে আমি চার্জ দিলাম। তো মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো, এবার সেটা ইউজেজের ওপর ডিপেন্ড করে কে কীরকম ইউজ করছে, কত ভলিউম এসে শুনছে, আমি মোটামুটি সবই করেছি, আমি কন্টেন্টও দেখেছি মোবাইলে, ইউটিউবও দেখেছি, কলিংও করেছি, গানও শুনেছি, ল্যাপটপের সাথেও কানেক্ট করেছি, তো মোটামুটি আমি স্যাটিসফাইড ব্যাটারি এখনও অবধি স্যাটিসফাইড। আর এবং এর যেটা হচ্ছে যে এটাই কিন্তু মডার্ন ফিচার্সগুলো দিচ্ছে, যেরকম এর ভাইব্রেশন রয়েছে, যদি আমার ফোন আসে তো এই দুটো কিন্তু ভাইব্রেট করে, এটা একটা ভালো পয়েন্ট লাগলো আমার। সেকেন্ড হচ্ছে এটা একসাথে দুটো ডিভাইসকে কানেক্ট করতে পারে, তো আমি ল্যাপটপ আর ফোন দুটো একসাথে কানেক্ট করে আমি ল্যাপটপেও কন্টেন্ট দেখতে পারবো, আমি ফোন এলেও সেটাকে রিসিভ করতে পারবো, এটা খুব ভালো। তো এইগুলো মোটামুটি আমার পজিটিভ পয়েন্ট লাগলো।
নেগেটিভ পয়েন্ট আমার যেগুলো লেগেছে সেটা হচ্ছে এর কোনো ওয়ারেন্টি নেই। আমি প্রথমে দেখেই নিয়েছিলাম এর কোনো ওয়ারেন্টি ওরা দিচ্ছে না। আমি সেই জন্য ওদের কোম্পানি ওয়েবসাইটেও যাই, কোম্পানি ওয়েবসাইটেও কিন্তু এই প্রোডাক্টটার, ওদের অন্যান্য প্রোডাক্টের ওয়ারেন্টি আছে বাট এই প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি নেই। এটা একটা রিস্ক, তো যদি কেউ রিস্ক নিয়ে এটা নিতে চান তো নিতে পারেন, নাহলে গো ফর ব্র্যান্ডেড। এর থেকেও চিপেস্ট কিছু কিছু ছিল, যেমন 350 বা 400 তো ছিল, কিন্তু ওইগুলো ব্যাটারি লাইফটা অতটা ভালো ছিল না, 8 ঘন্টা ছিল, 12 ঘন্টা ছিল। তো মোটামুটি সব দিক থেকে সব ফিচার্স নিয়ে এটা আমার চিপেস্ট মনে হলো, সেই জন্য এটা আমি কিনেছি। আর আমার আরেকটা যেটা সমস্যা যেটা আমি আপাতত পেয়েছি সেটা হচ্ছে আমি একটা ল্যাপটপে যেটা হচ্ছে যে যখন আমি কন্টেন্ট দেখছি তো হয়তো আমার মেবি ল্যাপটপের ব্লুটুথটা 5 নেই বা 5.0 নেই, সেই জন্যে মাঝে মাঝে কন্টেন্টের মাঝে মাঝে একটু একটু বিপ করছে, আটকে যাচ্ছে কথাগুলো। বাট ফোনে কিন্তু কোনো রকম সমস্যা নেই, কলিং ওকে, কলিংয়ে আমি 10/10 দেবো, ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। মানে কলের আমি সবাইকেই মোটামুটি প্রথম যেরকম হয় কেনার পরে সবাইকেই জিজ্ঞাসা করছি যে ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর যেহেতু এটা এখানে থাকে তো এটা খুব সুবিধা। আমি এটা এবং ইয়ারবাডের মধ্যে কনফিউশনে ছিলাম, তো ইয়ারবাডের অনেক কিছু নেগেটিভ আমি পয়েন্ট পেলাম বলে আমি গো ফর এটা, এটার জন্য আমি গেলাম। ভয়েস নিয়ে কোনো টেনশন নেই, ভয়েস কোয়ালিটি খুব ভালো, কল কোয়ালিটি খুব ভালো, সাউন্ডও ঠিকঠাক, মানে আমরা মোটামুটি নর্মাল হেডফোন থেকে যেটা আশা করি সেরকমই সাউন্ড। বেসটা একটু কম, মোটামুটি ক্লিয়ার। আর আরেকটা যেটা হচ্ছে যে ব্লুটুথ মোটামুটি 10 মিটারের ডিস্টেন্সের বলে ব্লুটুথ কভার করে, তো আমি আমার ঘর থেকে যদি পাশের ঘরে যাই তো একবার একটা বিপও শুনিয়ে দেবে, মানে কানেকশানটা একটু উইক হচ্ছে। আর আমরা মোটামুটি ফোনের তো কাছাকাছি থাকি, তো আমার মনে হয় এখন এই প্রোডাক্টটা ঠিকঠাক ঘরে ইউজের জন্যে। আমি আউটডোরে ইউজ করেছি, আউটডোরও কল কোয়ালিটি খুব ভালো, এবং এখন এই ভিডিওটা পুরো এটার ভয়েসেই রেকর্ড হচ্ছে। তো তোমরা ভিডিওটা জানাও কীরকম লাগলো, ওভারঅল প্রোডাক্টটা আমার ভালো লাগলো। আমাকে যদি 10-এর মধ্যে এটাকে রেট করতে আমি 8 দেবো, আপাতত 10 দিনের ইউজেজ আমি 8 দেবো, সব কিছু মিলিয়ে কল ফিচার সব কিছু লুকটুক সব নিয়ে 8 দেবো, এবং দেখা যাক যে কতদিন এটা চলে। আর এটা লুকটাই যেরকম, আর এর ম্যাগনেটটা আরেকটা এটা বড় পয়েন্ট, এর ম্যাগনেটটা হচ্ছে অতটা স্ট্রং নয়, মোটামুটি এই খুলে যায়। আর এটা হচ্ছে অন্যান্যগুলো যে ফিচার্সটা থাকে সেটা হচ্ছে যে অনেক সময় ম্যাগনেটটা একটু দামিগুলো যেটা থাকে যেটা কানেক্ট হলে কিন্তু আমার যদি মিউজিক চলে সেটা পজ হয়ে যায়, এটাতে কিন্তু সেটা হয় না, আমি দেখে নিয়েছি তো এটাতে হয় না। তো আপাতত এটাই ছিল রিভিউ, আশা করি ভিডিওটা ভালো লাগলো, এবং আরও অনেক কিছু জিনিস মানে আরও কিছু কিছু জিনিস নেওয়া হবে সেগুলো আস্তে আস্তে রিভিউ করবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যারা প্রথমবার দেখছো এরকম ভিডিও। আমি মোটামুটি এখন অনেকগুলোই আনবক্সিং হবে, আরও নতুন ধরনের কন্টেন্টও আসছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, থ্যাংক ইউ।